বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মহোদয় উপস্থিত রয়েছেন, ডিসি মহোদয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব এখানে উপস্থিত রয়েছেন, এই সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, সালাম আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই উপদেষ্টা মহোদয়কে যে সাতক্ষীরা জেলায় আগমন করার জন্য এবং এই নবী যারা রয়েছে দেশকে যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবেন তাদের জন্য কিছু করবার জন্য এসেছেন, কিছু স্বপ্ন, কিছু ড্রিম এই এই দেশবাসীকে প্লাস এই সাতক্ষীরাবাসীকে দেওয়ার জন্য। আমি এবং ডিসি মহোদয় প্রায় বলে থাকেন বলে থাকি আমরা যে সাতক্ষীরাকে আমরা এক নম্বর জেলা তৈরি করব, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমরা যদি চ্যাম্পিয়ন হতে চাই তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে, সকলকে কাজ করতে হবে। 5ই আগস্ট এর পূর্ববর্তী সময় এবং 5ই আগস্টের পরবর্তী সময় একটা নতুন অধ্যায়, এই নতুন অধ্যায়ে প্রত্যেকের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আমরা যেন সেই কমিটমেন্টে সকলে এগিয়ে যায় তাহলে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে পারব। আর আমাদের যিনি যুব ক্রীড়া উপদেষ্টা রয়েছেন ওনার যোগ্যতা উনি প্রমাণ করেছেন, তার সংগ্রাম দিয়ে, তার ত্যাগ তিতিক্ষা দিয়ে উনি বর্তমান অবস্থানে এসেছেন। সুতরাং আমি প্রত্যাশা করব যে ছাত্র যুবক এখানে রয়েছেন স্ব ক্ষেত্রে তারা তাদের জ্ঞান প্রতিভা দিয়ে মেধা দিয়ে সামনে অগ্রসর হবেন এবং এই সাতক্ষীরাকে সমৃদ্ধ করবেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবেন। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কিছুদিন আগে আমি দেখেছি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে সাতক্ষীরার অনেক বরেণ্য ক্রীড়াবিদ রয়েছেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আসলে এখানে একজন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরা কাজ করে, একজন ছাত্রী বলেছে আসলে প্রশিক্ষণ বিজয়ের উৎস। আমাদের যদি প্রশিক্ষণ থাকে, ভালো প্রশিক্ষণ থাকে, অর্গানাইজ প্রশিক্ষণ থাকে, সেখান থেকে ভালো ফলাফল আসবে। যেমন আমরা দেখতে পাই বাংলাদেশ থেকে বহু মানুষ বিদেশে যায় যাদের ভালো কোন প্রশিক্ষণ নাই, কোন একটা ট্রেনিং ভালো নেই, তারা বিদেশে যেয়ে কিছু শিখে তারপরে টাকা উপার্জন করে, সেই উপার্জনে আমাদের দেশ সামনে এগিয়ে যায়, রেমিটেন্স আসে। অথচ এই কাজটা যদি আমরা খুব প্রাতিষ্ঠানিক উপায়ে ভালো মতো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সম্মান দেশে এবং দেশের বাইরে বৃদ্ধি পাবে। খেলাধুলা আমি মনে করি সেরকম একটি বিষয়, যেমন এতে মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক একই রকম আপনারা বা যারা ক্রীড়াবিদ তাদের মাধ্যমে কিন্তু দেশ বহির্বিশ্বে পরিচিতি লাভ করে। এই দুটো বিষয় রয়েছে, আমি শুধু সেই প্রেক্ষিতে বলবো খেলাধুলার অবকাঠামোগত যে সমস্ত সুযোগ রয়েছে, যেমন ক্রীড়া কমপ্লেক্সের কথা বলা হয়েছে, অবশ্যই ভালো ক্রীড়া কমপ্লেক্স থাকা উচিত, ভালো মাঠ থাকা উচিত। যেমন সুইমিং পুল, আমার মনে হচ্ছে যে এখানে ভালো সুইমিং পুল নেই, কিন্তু একটা ভালো ক্রীড়া কমপ্লেক্স থাকলে, একটা জিমনেশিয়াম থাকলে সেই সুযোগগুলোকে বাড়িয়ে দেয়। আমি পুলিশ সুপার হিসেবে আমিও দাবি করব এই আমাদের উপদেষ্টার কাছে যে একটা ভালো ক্রীড়া কমপ্লেক্স যেটা ইন্টারন্যাশনাল মানের, বিদেশ থেকে খেলোয়াড় আসলে যেন সেই সুযোগ সুবিধা তারা পায় সেরকম কিছু, সেই সাথে যুব অধিদপ্তর যেখানে সেখানে হাতে কলমে কাজ যেগুলো রয়েছে, যেমন কম্পিউটার ফ্রিল্যান্সিং, যেগুলোতে আসলে অনার্স মাস্টার্স পাস করে বসে থাকার চেয়ে আমি মনে করি এই কর্মমুখী শিক্ষা মানুষকে বহু দূর এগিয়ে নিয়ে যেতে পারে, ফ্যামিলিকে সক্ষম করে তুলতে পারে। কারণ আমি মাস্টার্স পাস করলাম, পাস করে আমি ঘরে বসে রইলাম, আমি এখন ভালো কোনো কাজ করতে পারি না কারণ আমার হাত বাঁধা, আমি মাস্টার্স পাস করে ফেলেছি। এখন ভালো সম্মানজনক যদি কোনো কিছু না হয় তাহলে আমি আর কিছু করতে পারি না, সেরকম যেন কিছু না হয়। আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে সে কর্মমুখী শিক্ষা শিক্ষিত হয়েছে, সে অনেক কিছু করেছে। এই কর্মমুখী শিক্ষাকে উৎকর্ষ লাভ করাতে হলে আমি উপদেষ্টা মহোদয়কে বলবো সাতক্ষীরাতে সেরকম কিছু প্রচলন করার জন্য। আর সার্বিকভাবে দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ক্রীড়াবিদ থাকবে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা সবসময় তাদের নিরাপত্তা দিয়ে যাব। সার্বিকভাবে আমি সবার কল্যাণ এবং খুব সুন্দর ভবিষ্যৎ কল্পনা করে এবং তাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সালাম আলাইকুম। আমরা শেষ পর্যায়ে এসে গেছি, তো আমি যেহেতু এই সবার সভাপতিত্ব করছি সম্পর্কে আমাদের ধারণা হয়েছে
পিছনে কে দাঁড়িয়ে রিস্কের জন্য তলায় পা লাগছে আমি বুঝে গেল যেটা বোঝা যায় তার মানে গর্ভবতী কি বলে আটজন করে তো বেশি পাতলাই ভিডিও আমাদের প্রধান মন্ত্রী শুনেছেন তো আজকে আমাদেরকে
আমি লাইভ দিছি ডাইরেক্ট সবার করেছি যে কি কি ট্রেনিং সেখানে হচ্ছে
ولكن هناك